আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ দেশের বাইরে আপনারা যারা দেখছেন, আমি আপনাদের সাথে আছি আহসান হাবিব পেয়ার এইচপি টিভি। এই মুহূর্তে আছি বিরল রোগে আক্রান্ত সেই জামাল ভাইকে দেখতে ঢাকা থেকে ছুটে এসেছি আমরা একটি টিম এইচপি টিভির ক্যামেরায়। চলুন আজ আমরা পরিবারের সাথে সরাসরি কথা বলবো, যে পরিবারকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে ছিলেন, কথা বলতে চেয়েছিলেন। যেহেতু লাইভে এসেছি তাই শর্ট টাইম কথা বলবো, আমরা সরাসরি চলে যাচ্ছি। প্রথমে যাচ্ছি ওনার ভাইয়ার কাছে, যিনি আপনাদের সাথে প্রথম ভিডিওতে ছিলেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের উদ্যোগকে খুবই সাধুবাদ জানাই। আশা করি আমরা আপনাদের যে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগের মাধ্যমে যদি আমরা কিছু অর্থনৈতিকভাবে হেল্প পাই আপনাদের কাছ থেকে, আমরা ওনার চিকিৎসার জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা চাই উনি সুস্থ হয়ে যাক। শ্রোতা মন্ডলী, চলুন আমরা জামাল ভাইয়ের সাথে কথা বলি, যিনি প্রধান ব্যক্তি ছিলেন অসুস্থ অবস্থায়, বিরল রোগে আক্রান্ত, যিনি গলা দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছেন না। আমরা ওনাকে একটু দেখবো এবং আপনাদের সাথে এক মিনিট কথা বলিয়ে দিব। আসসালামু আলাইকুম, আপনি এখন কেমন আছেন? শ্রোতা মন্ডলী, মানে সবাই আপনার কাছে দোয়া চেয়েছেন, আপনি কি ওনাদের জন্য একটু দোয়া করবেন যারা হাত বাড়িয়েছেন? আমরা এবার চলে যাচ্ছি, হচ্ছে উনি কথা বলতে পারছেন না, ওনার অনেক কষ্ট হচ্ছে, আপনার এর আগেও নিশ্চয়ই দেখেছেন। এখন যাই সেই সহধর্মিনী ব্যক্তি, যিনি এই একটা বছর অক্লান্ত পরিশ্রম করে ভালোবাসা দিয়ে একমাত্র স্ত্রী, বাঙালি জাতি কতটা প্রেম প্রিয় হতে পারে তা ওনাকে না দেখলে বিশ্বাস হবে না। চলুন জনম দুঃখিনী সেই মামনির সাথে কথা বলি। ম্যাডাম, আপনার হাজবেন্ড বিগত এক বছর থেকে অসুস্থ। এক বছর পর্যন্ত অসুস্থ, তবে কিন্তু এই পাইপটা আমি ডেলি একবার পরিষ্কার করি, একবার সাবান দিয়ে পরিষ্কার করি প্রতিদিন। নিজের নজর না ধারিত লাগে, দুজন মানুষ লাগে, ডেলি একবার ওই হাতরোজায় দুই কে গাড়ি দৌড়ের লগে দৌড়ে আইয়ে অজ্ঞান হয়ে যায়। পাইপ পাল্টা যেতে হওয়ার কথা তো কইতে পার না, দৌড়াদৌড়ি করি তো টিনও থাবর দেয়। টিনও থাবর দিলে আমরা কি রুটি বানাইম না কি হালতুন দৌড় দিয়ে আয় দৌড়াদৌড়ি করি, রাতে তিনটে বাজে যায়। পাইপ পাল্টাইব তো কি উড়ি উঠলে পাই লাগে লাগে উড়ি উড়িল আরে আইয়ে তুই সনিয়া উঠে উঠু তোর আবার পাইপ পাল্টাইব তুই পাল্টাই, যদি সনিয়া না থাকে তো আয় দুজন লাগে। শ্রোতা মন্ডলী, এমন একটা রোগ যারা কাছে থাকেন তারা রীতিমতো ভয় পাচ্ছেন। ওনার দুইটা মেয়ের বিয়ে হয়েছে, এক বড় মেয়ের বিয়ে হয়েছে, তথাপিও বাবার খেদমতের জন্য মেয়েটাকে বাড়িতে রাখতে হচ্ছে। হত দরিদ্র পরিবার, ভালো খেতে পারছে না, দিনকাল কেটে যাচ্ছে অনেক কষ্টে। যারা আপনারা সুখে আছেন, শান্তিতে আছেন, আমার দেশের এমন কোন পরিবার যদি আপনারা খুঁজে পান, প্লিজ এক একজন করে এক একটি পরিবারের সামনে দাঁড়িয়ে যান, ইনশাল্লাহ আমার দেশটা সুখময় হয়ে যাবে। চলুন আমরা ওনার পরিবারের আরো তিনটি সন্তান আছে এখানে উপস্থিত, আমরা তাদের সাথে একটু কথা বলি। প্রথম ওনার ছেলের সাথে, ইনি হচ্ছে সংসারটা, এই বাবার অসহায়ত্বকে সহজ করে তুলতে ইনি এখন সংসারটা হাতে নিয়েছেন, কিন্তু কি করবেন? মেভি আপনি কি করেন? আল ফারুক একাডেমি নামে আমাদের এখানে একটি ইসলামিক প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, ওই মাদ্রাসার ব্যান চালান এবং ছাত্রদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান। জানেন তো নিশ্চয়ই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমানের জন্য দিন ইলম তলব করা ফরজ। ওই ওদের কাজ করে আর এখান থেকে স্বল্প সীমিত একটু বেতন পায়, যা ওনার নিজেরই হয় না, তাহলে কিভাবে পরিবারের কাছে যাবে? আবারও বলছি আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। ওনারা একটা রিচ ম্যান পরিবার, কোনোদিন ভাবে নাই যে ওনাদেরকে এইভাবে আপনাদের কাছে দ্বারস্থ হতে হবে। কোনো এক সময় ওনারা ছিলেন সবল, ওনারা মানুষকে দান করতেন, আজ পরিস্থিতি এসে এমনভাবে দাঁড়িয়েছেন জায়গা বিক্রি করে, সমাজে ওনাদের কাছে যা গুছিত ছিল সব শেষ করে আজ আমরা ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি এখনো পুরোটা সংসার মানে আমার ইয়ে করে আমি চালাতেছি, আমি আল ফারুকের কোম্পানির গাড়ি, একটা কোম্পানির গাড়ি চালাতেছি, 6-7 হাজার টাকা বেতন পাইতেছি। আমার জন্য দোয়া করবেন, আমি জানো সবার কথা আসবে, আমার বাপে আমার বাপের জন্য আপনারা দোয়া করবেন, আমার বাপ যেন সুস্থ হতে পারে জন্য আমি। হ্যাঁ, আপনারা যারা সহযোগিতা দিচ্ছেন আমরা আপনাদেরকে, আপনারা যারা সহযোগিতা করছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই, এজন্য আমি রাখেছি। আচ্ছা চলুন আমরা ওনার মেয়ের সাথে কথা বলি, ছোট মেয়ে। আসসালামু আলাইকুম, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বিগত 8 বছর থেকে আমার বাবা আমার শুধু ভাড়াটা জোগাড় করে দিতে পারতো, সায়েন্স থেকে পড়ি কিন্তু আমার প্রাইভেটের খরচটা কেউ দিতে পারতো না। আমি নিজে প্রাইভেট পড়াই,
পড়াই নিজের খরচ চালাই এই পর্যন্ত ইন্টার এখন পরীক্ষা দিব এপ্রিল মাস থেকে এখন এক বছর যাবৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়ায় আমার কলেজে ভাড়াটা দেওয়াটা অনেক কষ্ট করব এই আমার বাবা এখন অসুস্থ যারা আমার বাবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাবা ভালো হয় ভালো সুস্থ হয়ে যেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম দেন আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী এ দুচোখের পানি আজ বাধা মানছে না এর চেয়ে মনে হয় পৃথিবী থেকে বিদায় নেওয়াটাই ভালো যদি এতটা কষ্টে থাকতে হবে যারা কাড়ি কাড়ি টাকা নষ্ট করে ফেলছেন আজ তারা কোথায় আছেন জানি না এগিয়ে আসুন আমাদের এইচপি টিভি আপনাকে সবসময় হাইলাইট করবে এগিয়ে নেবে চলুন আমরা আলিম নিজামীর সাথে কথা বলি যিনি প্রথম থেকে আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সকাল থেকে আমরা ফজর নামাজের পর থেকে ওনাদের উদ্দেশ্যে দেশ চাটখিল জেলায় এসে আমরা পৌঁছেছি সকাল থেকে ফজর নামাজ পড়েই এনি আপনাদেরকে দেখাবো বলে সরাসরি লাইভ দিব বলে আমরা অনেক অধিক আগ্রহে আপনারা ছিলেন এখন সরাসরি দেখতে পেলেন এতক্ষণে আছেন আমি পেয়ার ছিলেন আমার ছোট ভাই এবং অন্যান্য যারা আছে ক্যামেরার পিছনে এবং বাইরে সবাই আপনাদের কাছে একটাই কাম্য একটাই চাওয়া পাওয়া উনি যেন সুস্থ হয়ে যায় আপনাদের এই অসংখ্য এই নিয়ামত আল্লাহর রহমত এবং আপনাদের এই দানকে যেন সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি সেজন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাচ্ছি এখন যে কালেকশনটা হয়েছে যা আমরা আমাদের তৌফিক আপাতত এই পর্যন্ত এগুলো আমরা ওনাদের পরিবারের মাঝে হস্তান্তর করতেছি বাকি টাকা কালেকশন করে আমরা ইনশাআল্লাহ আপনাদের যে যা দান করছেন মুক্ত হস্তে সদগায় জারি হিসেবে এটা ওনাদের কাজে ওনাদের আমানত হিসেবে আমরা পৌঁছিয়ে দিলাম নির্ভীক থাকবেন আপনাদের আমানত যথা সময়ে যথা জায়গায় পৌঁছে যাবে কেউ আমাদেরকে ভুল মন্তব্য খারাপ মন্তব্য করবেন না আমরা সততার সাথে আদেশের সাথে আপনাদের এই আমানতগুলো আজকে আমরা পৌঁছে দিলাম ইনশাআল্লাহ বাকি কালেকশন করে পরবর্তী সময়ে এগুলো আমরা পৌঁছে দেব যিনি রুগী আপনারা যার কাছে দিতে বলেছেন আমার আমানত আমি তার কাছে পৌঁছে দিব এবং আলহামদুলিল্লাহ আপনাদের একটা টাকাও এদিক ওদিক যায় নাই বরঞ্চ আলিম নিজামী উনি ওনার নিজের পকেটের টাকা দিয়ে ভাড়া জুগিয়েছেন উনি ঢাকা থেকে গাড়ি এনেছেন উনি খরচটা বিয়ার করেছেন আমি তো গরিব মানুষ আমি কোথা থেকে পাবো শুধু আপনাদের একটু ভালোবাসা জুগিয়েছি বলে আজ বিশ্বের ময়দানে আমি আহসান হাবিব পেয়ারকে আপনারা কিছুটা হলেও চিনেন আর এইটাকে কেন্দ্র করেই আমি আপনাদের কাছে একজন শতদরিদ্র ব্যক্তির জন্য সাহায্যের হাত বাড়িয়েছি এইভাবে আমি আহসান হাবিব পেয়ার সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো আপনাদের সহযোগিতায় এক একজন ব্যক্তি যেন এভাবেই একদিন এক একটা পরিবারের সামনে যান আমরা এখন আপনাদের আমানতের এক অংশ মানে আমরা পেয়েছি হচ্ছে 62,000 টাকা সেই পুরো অংশটা আমরা ওনার হাতে দিচ্ছি কিন্তু লাগবে এখন এসে জানলাম একা 1,00,000 টাকার উপরে লাগবে না 1,00,000 টাকার উপরে প্রয়োজন ছিল আমরা 1,00,000 টাকা ওনার কাছে পুছিয়ে দিব বাকি যে টাকাটা আমরা এখনো পাই নাই সেই টাকাটাও আপনাদের কাছে চাই আপনারা সবাই সাহায্যের হাত বাড়ান আমরা খুব তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যাব তো আপনারা সেটাও আপনারা লাইভে দেখতে পাবেন হ্যাঁ সেটাও আপনারা লাইভে দেখবেন আপনার জন্য এই কয়টা টাকা কিছু মানুষ হৃদয়বান ব্যক্তিরা দিয়েছেন এবং দান করেছেন এবং খারাপ ভাবে বলবো না তাহলে অনেকেই বলেছেন যে আমরা যে টাকা দিয়েছি আমাদের নাম প্রকাশ করার দরকার নেই কিন্তু আমরা নামগুলো লিখে রেখেছি আমরা আপনাদের নামগুলো ইনশাআল্লাহ একসময় প্রকাশ করে দিব ইনশাআল্লাহ আচ্ছা এই টাকাগুলো আমরা আপনার হাতে দিলাম বিসমিল্লাহ আপনি এই টাকাগুলো রাখেন এবং ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্তে থাকেন আশা করি আপনি 1,00,000 টাকা নয় 2,00,000 টাকা নয় আপনি এত পরিমাণ টাকা পাবেন যে আপনার আর দুঃখ থাকবে না তবে কষ্ট করতে হচ্ছে শ্রোতা মণ্ডলে দেখেন আমি রাতে ঘুমাইতে পারি না এই একটা দায়িত্ব হাতে নিয়েছি বলে আমার এই চোখটা হয়ে যাচ্ছে ঘুমের অভাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই এই দোয়াটাও আমি চাই আপনাদের ব্যথা পাচ্ছি ঠিক আছে শ্রোতা মণ্ডলী আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার কালে বলবো আপনারা যারা আরো এগিয়ে আসতে চান আপনাদের কাছে আমি আমাদের একটা লোকেশন বলে দিই চাটখিল নোয়াখালী মুন্সি রাস্তা মুন্সি রাস্তা মাদ্রাসার সামনে এসেই যদি বলা হয় জামাল ভাইয়ের বাড়ি কোনটা
অনেক সম্মান অর্জন করে তিনি এখানের মধ্যে, কখনো কোনোদিন কারো বিরুদ্ধে আচরণ করে নাই, কষ্ট দেয় নাই কাউকে। এখানে এসে উপস্থিত হয়েছি আমরা, আমাদের এইচপি টিভির টিম, আমাদের অনেক কষ্ট হচ্ছে তবু আমরা আসছি। আপনারা যারা চান তারা সরাসরি এসে ওনাদের বাড়িতে একটু দেখে যান, আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না যখন ওনার ছোট্ট বাবু মেয়েটাকে দেখবেন, যিনি এখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ছেন। ওনার কথা শুনলে হৃদয়টা কেঁপে উঠে, কত সুন্দর করে কথা বলেন। এই মানুষগুলো আবারও আরো শিক্ষিত হোক, এনারাই একদিন ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, এটাই আমাদের তামান্না, এটাই আমাদের চাওয়া। আমরা নিজের স্বার্থে কোনো কাজ করি না, আমরা চাই গরিব মানুষগুলো উঠে যাক, গরিব মানুষগুলো ভালো থাকুক, আমার দেশের মানুষগুলো সুখে থাকুক। আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে, তাহলে আমি আহসান হাবিব পেয়ার এখন যে যে আইডিটিতে আছি, এই আইডিতে আপনারা সরাসরি SMS করতে পারেন, আপনাদের SMS এর জবাব দেওয়া হবে। আর যদি চান সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে, যদিও আমার নাম্বারটা আমি দেই না, আমার কষ্ট হয়, তথাপিও আজ একটি পরিবারকে সুখে রাখতে, ভালো রাখতে আমি আমার নাম্বারটা আপনাদের কাছে ফ্লাশ করছি। আপনারা এখনই নাম্বারটা টুকিয়ে নেন, 01722330900। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। সর্বশেষ বিদায় নিতে নিতে আবারও একবার বলে দিচ্ছি, 01723300900। এ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, AHP TV, চাটখিল, নোয়াখালী, মুন্সি রাস্তা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।